হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কারণ ভালো না থাকলে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখতে পারবে না। চলো ভিডিওটা দেখো, ভিতরে ঢুকছি, এখানে খেলা হচ্ছে, তোমরা দেখতে থাকো, দেখাবো সব। চলো, তো ফাইনালি আমরা ঢুকে গেছি, দেখো এই গেট ঢুকে যাচ্ছি আমরা, তোমরা দেখতে থাকো। ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি মুন্না মোল্লা থাকবে, আমরা বলার সঙ্গে সঙ্গে মাঠে নামে বলবো। যে রাস্তাটা আছে এই রাস্তাটা ক্লিয়ার আছে, আনোয়ার মোল্লা তুমি ওই রাস্তা থেকে প্রতিযোগী দশজন গুনে গুনে ঢোকাবে, ঠিক আছে? ওখান থেকে পুরো ফাঁকা করে দাও, দুই সাইডে দুজন দাঁড়াও, ফাঁকা করে দাও, আগে কেউ না ঢোকে প্রতিযোগীর সঙ্গে। প্রতিযোগী মনিরুল মোল্লা দশজন করে প্রতিযোগী ওখান থেকে ঢোকাবে। এখন ভাই যখন বলবো দশজন করে গুনে গুনে প্রতিযোগী ঢোকাবে, দশজন করে মাঠে ভাগ দাও, জাজমেন চলে গেছে মাঠে একটু ভাগ দাও, আমাদের জাজমেন, আমাদের জাজমেনকে বলবো মাঠের মধ্যে আসার জন্য, জাজমেন চলে এসেছে। অল ইন্ডিয়ান ভাইদের বলছে যারা মাঠের মধ্যে আছে তোমরা সাইড হয়ে যাও, কখনো সাইডে চলে যাও, কখনো একটু ভয়টা বাড়াও। যারা এখনো আসেনি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা মাঠে নেমে পড়ো, দশজন করে প্রতিযোগী মনিরুল মোল্লা, দশজন করে প্রতিযোগী তোমরা মাঠের মধ্যে। যেসব প্রতিযোগী যে যা সে যে আসবে পিছনে লিখে নিয়ে আসবে চেস নাম্বারের সঙ্গে, প্রত্যেক প্রতিযোগীর উদ্দেশ্যে বলছি যে যা সে যে আসবে চেস নাম্বারের সঙ্গে লিখে আনবে। আমরা কোনো রকমভাবে আমরা কোনো মিউজিক আমাদের কাউন্সিলের সিদ্ধান্ত চলবে না, কোনো রকম মিউজিক চলবে না, সিম্পল রূপসজ্জা হবে, আমাদের কাউন্সিলের সিদ্ধান্ত কোনো মিউজিক চলবে না। আর ভলেন্টিয়ারদের বলবো জাজমান ছাড়া আদার্স কেউ না ওর ভিতরে থাকে, জাজমেন ছাড়া আদার্স কোনো ভলেন্টিয়ার ভিতরে থাকবে না। যে সমস্ত ভলেন্টিয়ার গেটের পাশে আছো তোমরা বসে যাও, তোমরা বসে যাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। যে সমস্ত ভলেন্টিয়ার আছো তোমরা ক্যামেরা করছো, কোনো অসুবিধা নেই, তোমরা বসে আমাকে ক্যামেরা করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। কোনো ভলেন্টিয়ার উঠবে না, টোটালি কোনো ভলেন্টিয়ার উঠবে না, জাজমান প্রতিযোগী ছাড়া মাঠের মধ্যে কোনো ভলেন্টিয়ার ঢুকবে না, বাবুকে ঘোরাঘুরি করবে না, তোমরা এক সাইডে বসে থাকো, সবার দেখার সুযোগ করে দাও। ক্যামেরা যদি কেউ করতে চাও বাইরেতে করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঠের ভিতরে ঢুকে কেউ ক্যামেরা করবে না। রেডি হয়ে গেছে, ভলেন্টিয়ার উদ্দেশ্যে বলছি তোমরা যদি ক্যামেরা করো সাইডে যারা বসে ক্যামেরা করবে, মাঠের মধ্যে আসবে না, মাঠের মধ্যে কেউ আসবে না। ভলেন্টিয়ার ভাইদের বারবার বলছি পশ্চিম সাইডে যে গেট করা আছে এই গেটটা খালি করে দাও, আমাদের প্রতিযোগী এই পশ্চিম দিক থেকে বাইরে প্রবেশ করবে,
আর যাই করে হোক এত সুন্দর প্রতিযোগী খেলছে, তোমরা একটু হাতে দাঁড়িয়ে সবাইকে অভিনন্দন জানাবো। পরের প্রতিযোগী তোমরা তৈরি থাকবে, আমাদের পরের প্রতিযোগী তোমরা তৈরি থাকবে। এই প্রতিযোগী বার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের কাজ হয়ে গেলে তোমরা আমাদেরকে জানাবে। জার্মানদের উদ্দেশ্যে বলবো, এই বাচ্চারা কাঁপছে, এটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ, এসা লক্ষণ মহিমুর ভরাবি, এইটাকে ছেড়ে দেবে তাড়াতাড়ি, একটু ঠান্ডাতে কাঁপছে, ঠিক আছে, হাইটাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে, খালি গায়ে আছে মহিল বেঁকে। আচ্ছা হোক, সবাই মিলে একটু হাতে তালি হবে, সবাই মিলে তার জন্য একটু হাতে তালি হবে। রশিদা মোল্লা গাড়ির সামনে রোহিত তোমাকে খুঁজছে, তুমি গাড়ির সামনে এসে দয়া করে রশিদা মোল্লা সুন্দর ভাবে রূপ সাজা হচ্ছে। দর্শকের কাছে একান্ত অনুরোধ, তোমরা যেভাবে ঠান্ডা হয়ে আমাদের সহযোগিতা করছো, তোমরা এরকম সহযোগিতা করে যাও। আর এদের জন্য সবাই মিলে একটু হাতে তালি হবে না, সবাই মিলে কত সুন্দর সেজেছে, খুব সুন্দর হচ্ছে। মাঠে পরিলা বাচ্চে সরে যাও, এটা যদি হয়ে যায় তো ছেড়ে দেবে, ওটা হয়ে গেছে সবার, হ্যাঁ তো সরিয়ে বার করে দাও। তুমি উড়ে যাওয়ার মতন কোনো পজিশন নেই, কেন উপরে আমরা ছাদ দিয়ে ঢালাই করে দিয়েছি, তুমি উড়ে যেতে পারবে না। গেটটা ফাঁকা করো, রেজাউল ও মনিরুল, রেজাউল মোল্লা মনিরুল মোল্লা গেটটা ফাঁকা করো। তুমি যদি চাষমান হয়ে গেলে বলবে, চাষমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বললে পার হয়ে যাবে, ঠিক আছে, এখন কেউ প্রতিযোগী পার হবে না। জার্মানদের উদ্দেশ্যে বলবো, তোমাদের কাজ হয়ে গেলে বলবে আমরা প্রতিযোগীকে ঘোষণা করবো যে আমাদের কাজ হয়ে গেছে। ভলেন্টিয়ার ভাইদের বলছো, ভলেন্টিয়ার ভাইদের বলছি কেউ মাঠের মধ্যে প্রবেশ করবে না, যে ক্যামেরা করবে তোমরা এক সাইডে বসে বসে ক্যামেরা করো। ঈশ্বর লস্কর মহিলা গাজী, আমাদের খেলা মেন বল ইন্ডিয়া, জার্মানদের হয়ে গেলে বলবি, এখন প্রতিযোগী বাকি আছে। প্রতিযোগী 11 জন নেমেছে, জাজমিন নদীর উদ্দেশ্যে বলছি প্রতিযোগী 11 জন, তোমরা একটু দেখে দেখো ঠিক হবে, প্রতিযোগী 11 জন। পশ্চিম দিক থেকে প্রতিযোগী বার হবে, পশ্চিম দিক থেকে প্রতিযোগী বার হবে, গাইজের সামনে একদম সোজা দিয়ে প্রতিযোগী বার হয়ে যাবে, গাইজের বাম দিক থেকে আমি প্রতিযোগী ঢুকবে। হয়ে গেছে প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছি, হয়ে গেছে তোমরা বাইরে চলে যাও, প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছি হয়ে গেছে তোমরা বাইরে চলে যাও। যে সমস্ত প্রতিযোগী তোমরা পার হয়ে যাচ্ছ, তোমরা ড্রেস চেঞ্জ করবে না, আমরা লাস্টে একবার সবাইকে ঢোকাবো, তোমরা কেউ ড্রেস চেঞ্জ করবে না। যে সমস্ত প্রতিযোগী হয়ে গেছে তোমরা ড্রেস চেঞ্জ করবে না, লাস্টে একবার ঢুকবে। মনিরুল মোল্লা, মনিরুল মোল্লা আবার 10 জন প্রতিযোগীকে, কোনো প্রতিযোগী ড্রেস চেঞ্জ করবে না, আমরা সর্বশেষে সবাইকে মাঠে একবার দেখবো, ঠিক আছে। কি হলো প্রতিযোগী, এই গেটটা ক্লিয়ার করো, 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 প্রতিযোগীকে আসার জন্য সুযোগ করে দাও। দর্শককে বলছি, ভলিনিয়ার ভাইদের তোমাদেরকে বলছি, এই গেটটা ক্লিয়ার করো,
প্রতিযোগীকে আসার জন্য অনুরোধ করছি, দশ জন প্রতিযোগী আসবে। আচ্ছা কথা ঢুকে ঢুকি, এক্সট্রা মাঠে কেউ থাকবে না, প্রতিযোগী জানবে মাঠের ভিতরে কোনো ভলেন্টিয়ার প্রবেশ করবে না বা কোনো বাইরের দর্শক প্রবেশ করবে না, ভলেন্টিয়ার ও জাজমেন্ট ছাড়া। যে সমস্ত প্রতিযোগী প্রথম রাউন্ডে এসে এখনই বাইরে গেছো, তোমাদের উদ্দেশ্য বলছি, তোমরা কেউ ড্রেস চেঞ্জ করবে না। তিনবার হয়ে যাওয়ার পরে সবাইকে একবার আমরা আমার মাঠের মধ্যে দেখতে চাই, তোমরা কেউ ড্রেস চেঞ্জ করবে না। রেডি? দশজন প্রতিযোগী ঢুকে গেছে, তো ফাইনালি এখানে মেলার মধ্যেও মার্ডার হয়, এটা প্রমাণ। ঠিক আছে, প্রতিযোগীদের উদ্দেশ্য বলছি, মার্ডার করে তোমরা কেউ ড্রেস চেঞ্জ করবে না। গলা কেটে দিয়েছে, দিচ্ছে আর কি, উল্টে চলে যাবি, আপনাদের আসবি দেখুন। খুব সুন্দর, এত সুন্দর উৎসব, যাচ্ছে কিন্তু সবাই মিলে হাতে তালি দিয়ে সহযোগিতা করো, খুব সুন্দর লাগছে। ভলেন্টিয়ার ভাইদের বলছি, পশ্চিম দিকের গেটটা আবার ক্লিয়ার করে দেবে, পশ্চিম দিকের গেটটা আবার ক্লিয়ার করে দেবে। পার্থ চ্যাটার্জি চেয়ারে বসে আছে, বিভু যোগের জন্য রাস্তা সামর্থ্য পার্থ, মন্দির চলছে, মাঠের ভিতরে চলে আসে কেন, সঙ্গে সরিয়ে পিছনে সরিয়ে দাও, সুন্দর লাগাচ্ছে আর কি। তোমাদের ডিগুর থেকে বাচ্চাদের সহযোগিতা করতে এসছে, তো তোমরা তো হুড়ুড়ি পেছি কারো। আগামী যে আজকের নিয়ে চার দিন খেলা হচ্ছে, তাই এখানে অনেক ময়লা ও নোংরা অনেক কিছু কাগজ পড়েছে, তাই সরকার থেকে এনাকে পাঠিয়ে দিয়েছে পরিষ্কার করার জন্য, যাতে কোনো জনসাধারণের মশায় বা কামড়ের ডেঙ্গু না রোগ হয়, তার জন্য পাঠিয়ে দিয়েছে। দেখুন এদিকে সিআইডি ধরা পড়ে যায়, মারো মেরোর মাথা চুল তুলে নাও, সিআইডি ধরা পড়ে গেল। ওটা কি অভিজিৎ স্যার চুরি করেছে, সিআইডি বলেছে অভিজিৎ স্যার তদন্ত লাগাচ্ছে, অভিজিৎ স্যার তদন্ত, হ্যাঁ ওরা হয়তো ফাঁসি হতে পারে, নাতাশা মারছে খুনিকে, আমরা দেখুন দয়া ওই দাঁড়িয়ে রয়েছে। দর্শকের কাছে একান্ত অনুরোধ, সবাই একটু হাজির সরকারি দিয়ে সহযোগিতা করো, সবাই মিলে দেখো তোমরা পার্থ দেখেছো, পেপারের কাগজে দেখেছো, এবার অরিজিনাল দেখে নাও, চেয়ারে বসে আছে পার্থ। হ্যাঁ
এই এই মিছি মিছি কাজ মিছি মিছি কাজ এত মানিস না মরে যাবে আচ্ছা ছেড়ে তো মারছে বার হয়ে যাও হয়ে গেছে তুমি এবার মাঠের বাইরে যেতে পারো যদি যদি কোনো প্রতিযোগী বাদ করে থাকো তোমরা মারের মধ্যে চলে এসো নতুন কোনো প্রতিযোগী যদি থাকো পশ্চিম সাইড থেকে চলে এসো নতুন কোনো প্রতিযোগী থাকে পশ্চিম সাইড থেকে চলে এসো আরে চালু করে দাও যদি কোনো প্রতিযোগী নতুন থাকে আমাদের মাঠে প্রবেশ করতে পারো যদি কোনো প্রতিযোগী বাইরে পড়ে থাকে মাঠে প্রবেশ করো কোনো প্রতিযোগী আছে কি নতুন প্রতিযোগী কে আছো নতুন প্রতিযোগী কে আছো মাঠে প্রবেশ করো নতুন প্রতিযোগী কে আছো মাঠে প্রবেশ করো সবার লাভ শব্দ তুই আমাদের লাভ তোমরা সবাই মাঠের মধ্যে চলে যাও প্রতিযোগীদের উদ্দেশ্যে বলছো আপনারা দেখুন আর একটা সিআইডি ধীরে ধীরে এখন ঢুকছে তো ফাইনালি আবার সব সকলে ঢুকেছে তো আবার চালু হবে তোমরা দেখো বাবা বুক ভরা রক্ত এটা আমাদের দয়া স্যার দয়া স্যারকে তোমরা দেখে না তো এপারে আমাদের সাদাপুরি ঢুকে গেছে ভাজন বলছি তোমরা বসে যাও ভালোদের ভাজন বলছি তোমরা বসে যাও সবাইকে দেখা শুরু করে দাও তোমরা বসে যাও তোমরা বসে যাও সবাইকে দেখা শুরু করে দাও বলিরুল হাঁটা সামনে যে না করো তাই তাই যে সামনে ময়না দেখা করবে বিড়ি খেলে বুদ্ধি বাড়ে তো আবার সিআইডি তদন্ত চালু হয়ে গেছে এখানে সিআইডি তদন্ত পাঁচ ওদিকে তাকিয়ে আছে কোন মনে হয় কি হচ্ছে বিন্দাস বিষ দিচ্ছে দেখে নাও বিন্দাস বিষ দিচ্ছে তো দয়া ও অভিজিৎ মিলিয়ে যতন্ন করে খুনিকে বার করে নিয়েছে নিয়ে মারছে আর কি দেখুন তো আচ্ছা সরকার থেকে পাঠিয়েছে আমাদের এই মেলায় যত নোংরা পড়েছে তো ছাড় দিচ্ছে চারিদিকে ঘুরে ঘুরে দেখা দর্শককে সিআইটি যারা সাজেছো তোমরা চারিদিকে ঘুরে ঘুরে দর্শককে দেখাও প্রত্যেক প্রতিযোগীকে বলছি চারিদিকে ঘুরে ঘুরে চারিদিকে ঘুরে ঘুরে দেখাও তো এখানে কিন্তু আমার সব থেকে ভালো লাগছে সাইডের উদ্দেশ্যে বলি তোমরা ঘুরে দেখাও পুরো দর্শককে ঘুরে ঘুরে দেখাও প্রত্যেক প্রতিযোগী বলছি তোমরা ঘুরে ঘুরে দেখাও
দর্শকদের মানতেই হবে। আমাদের আজকে